হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার ড্রেসিং টেবিলের টোটটা শেয়ার করবো, না আমি কিভাবে আমার ড্রেসিং টেবিলটাকে ডিপ ক্লিন করে অর্গানাইজ করে রাখি সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই দেখলে আমি কলিন দিয়ে আর মাইক্রোফাইবার একটা ক্লথ দিয়ে ভালো করে কিন্তু কাজগুলো, ভেতরের পোর্শানগুলো ভালো করে ক্লিন করে নিলাম। কি যেহেতু আমার পুরোটাই বাইরের পোর্শনটা অনেকগুলো কাঁচের সেট আপ করা, ওই জন্য আমাকে ডেইলি কিন্তু ক্লিন করতে হয়। তোমাদের একটা ভালো টিপস বলছি, যা আমি জানি এটা অনেকেই জানো, আমরা হাউস ওয়াইফ আমরা তো জানবই যে কলিন দিয়ে পরিষ্কার থেকেও বেশি পরিষ্কার হয় খবরের কাগজ দিয়ে যদি পরিষ্কার করো, তাহলে না কাজগুলো পুরো চকচকে করে। তোমরা আমরা কমেন্ট করে অবশ্যই বলবো তো কে কে তোমরা খবরের কাগজ দিয়ে মিরর ক্লিন করো। আমি কিন্তু মাঝে মাঝেই করি, আমার সামনে যদি মিরর খবরের কাগজ থাকে না, আমি কিন্তু কাজগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। আর সামনে যেহেতু আমার হ্যান্ড ক্যান্ডেল দেখলে না, এই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো আমি মিশো অ্যাপস থেকে কিনেছিলাম। আমার এমনি ছোটো ছোটো শোপিস কালেকশন কালেক্ট করতে ভীষণ ভালো লাগে। আর দেখো এই যে MDF উডেনের যে স্টিকারগুলো, ওয়াল স্টিকারগুলো, এটা বুদ্ধার, এটা আমার ওয়ালে স্টিক করা ছিল। যখন আমার ড্রেসিং টেবিলটা আমি বানালাম তখন কিন্তু ওই জায়গাটা আমার যেহেতু সেট আপ ছিল, ওখান থেকে আমার খুলে রাখতে হয়েছিল, কিন্তু এটাকে আমি ফেলেও দিইনি, নষ্ট করিনি, এটাকে আমি আবার সুন্দরভাবে কিন্তু রিঅর্গানাইজ করে রেখেছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলটা বা আমাকে এতটুকু ভালো লেগে থাকে, মানে মনের কোনো অংশে যদি জায়গা দিয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করো, আর পাশে থাকা যে বেল বাটনটা না ওটা অল করে দিও। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে রোজ একটা একটা করে কমেন্ট করবে। কমেন্ট করলে তোমরা কীরকম ব্লগ দেখতে চাও বা আমার থেকে তোমরা কীরকম ভিডিও এক্সপেক্ট করো, সেরকম যদি আমাকে বলো তাহলে কিন্তু আমি সেই বেসেই কিন্তু আমি ভিডিও তোমাদের সামনে আপলোড, মানে ইউটিউবে আপলোড করবো। কারণ বলতে একটা ভিডিও না করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় বন্ধুরা। বিশ্বাস করো, যারা ইউটিউব করে তারা জানে যে একটা ভিডিওর পিছনে কতটা হার্ড লেবার দিতে হয়। তো সেটার যদি ফিডব্যাক আমি ভালো পাই, যদি একটু ভালো কমেন্ট পাই বা বলো যে তোমরা আমার ভুলটা যদি সংশোধন করে দাও, তাহলে কিন্তু আমি 1% হলেও সেখানে আমি গেইনার হতে পারবো, মানে আমি নিজেকে একটা স্যাটিসফ্যাকশন আমার মনে আসবে যে না আমি করে আমার বন্ধুরা আমায় কমেন্ট করছে বা আমাকে পছন্দ করছে। তো এই হলো ব্যাপার। তো তোমরা দেখতে থাকো ব্লগটা বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। তো এখানটা আমি সুন্দরভাবে অর্গানাইজ করেছি, যেহেতু আমার অনেকগুলো শোপিস রয়েছে। একদিন না আমি তোমাকে আমার বাড়ির আমার ঘরে কী কী শোপিস রয়েছে সেইটার একটা তোমাদের আমি ভিডিও দেবো। আমার শোপিস কালেক্ট করতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে যখন ধরো দেখি যেরকম ধরো মেলা থেকে বা অফলাইন যেখানেই আমি ছোটোখাটো, আমার বেশি বড় না, এই ছোটো ছোটো শোপিসগুলো আমার খুব ভালো লাগে। আর দেখো এগুলো সোয়ান পেয়ার যেগুলো, এটাও খুব সুন্দর, এটাও কিন্তু আমি মিশো অ্যাপ থেকে নিই, মানে যখন দেখি না যে সেল চলে তখন আমি এইগুলোকে একটু কাট করে রাখি, তখন কিন্তু আমি কিনে নিই। আমি ফ্লিপকার্ট থেকে, মিশো থেকে, সব জায়গা থেকেই মোটামুটি আমি কিনে নিই। আর দেখো এই যে উডেন ট্রেটা, এটা কিন্তু দারুণ দেখতে, ঠিক গাছের গুড়ির মতন দেখতে, এটাও আমি মিশো অ্যাপ থেকে কিনেছিলাম। এর উপর না আমি এই স্লিপিং বুদ্ধাটাকে রেখে দিই, আর দেখে মনে হয় তোমাদের আমি দেখাবো, দেখবে ফাইনাল লুক যখন করবো সাজানোর পর তোমাদের দেখাবো, ঠিক দেখে মনে হয় কেন তো যে একটা গাছের গুড়ির মধ্যে আমার বুদ্ধাজি শুয়ে আছেন। আর এখানে সামনে একটা লোটাস রেখে দিই, মানে লুকসটাই না টোটালি চেঞ্জ হয়ে যায়। আর আমার বুদ্ধাজিকে ভীষণ ভালো লাগে, কারণ ওনাকে দেখলেই না আমি একটা পজিটিভ ভাইবস পাই, মনে একটা জোর পাই। আমার যখনই মন খারাপ হয় তখনই না ওনার সামনে আমি একটা ক্যান্ডেল জ্বালি, এটা তোমরাও করতে পারো, 5 মিনিট চোখ বন্ধ করে একটা মেডিটেশন করবে, দেখবে যে তোমাদের কিন্তু অটোমেটিক মনটা ভালো হয়ে যাবে, কোথায় যেন মানে কোনো মানে মনটা একদম ফ্রি হয়ে যাবে। তোমরা এই ট্রিক্সটা করে দেখবে, যদি তোমাদের কারোর বাড়িতে বুদ্ধাজি না থাকেন একটা বুদ্ধার মূর্তি কিনে রাখবে, একটা জেন কর্নার ক্রিয়েট করবে। আমি তোমাদের জেন কর্নার কীভাবে তৈরি মানে ক্রিয়েট করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো ভিডিওতে। তো এইরকমভাবে আমি করি, আর সামনে একটা ক্যান্ডেল রেখে দিই, আর পাশ সামনে বসে থাকি পুরো ঘর অন্ধকার করে, এত সুন্দর একটা পজিটিভ ভাইবস আসে না তুমি ভাবতেও পারবে না বন্ধুরা। তো তোমরাও করে দেখো, তোমরাও ফল পাবে। তো এই কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। আর এই দেখো আমার পুষি ক্যাট, এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা ক্যাট, বাট এত ভালো, এটা আমি অনলাইন থেকেই কিনেছিলাম, ফ্লিপকার্ট থেকে মেবি কিনেছিলাম। এটাকে মারলেই মানে গায়ে হাত বোলালেই কী সুন্দর একটা আওয়াজ বা সাউন্ড আসে, আবার লাইট জ্বলে, মানে খুব সুন্দর। আর এত সুন্দর একটা মেটেরিয়াল, মানে কি সফট, ঠিক বিড়ালের গায়ে যে হাত দিলে যেমন একটা ফিলিংস হয় ঠিক তেমনি কিন্তু এটার গায়ে হাত দিলেও সেম ফিলিংস হয়।
আচ্ছা দেখো একটা রোটেট আমার কাছে একটা ট্রে আছে। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা যখন যেটা দরকার সেটা তুমি সামনে নিয়ে পাবে। তো এর মধ্যে আমি বডি লোশন আছে, হেয়ার সিরাম আছে, আমার অ্যালোভেরা জেল আছে, গ্লিসারিন আছে, ময়শ্চারাইজার আছে, বডি অয়েল আছে, সানস্ক্রিন আছে, টোনার আছে অ্যান্ড পারফিউম আছে। সব কিন্তু আমার এটার মধ্যে ধরে গেছে। তো এইটাকে আমি এখানটা রেখে দিচ্ছি। আর এটার মধ্যে আমার এই কৌটোটার মধ্যে আমার নেল পলিশ রয়েছে, সব এর মধ্যে এক জায়গায় আমি গুছিয়ে রাখি। আচ্ছা এইটা, এই যে ব্যাগটা, এই ব্যাগটার মধ্যে আমার যত লিপস্টিক রয়েছে সব আমি এই ব্যাগটার মধ্যে রেখেছি। যদি কোথাও ঘুরতেও যাই তখন আমি পাউচটা নিয়ে চলে, একটা একটা করে বার করে ঢোকানো। আমার মধ্যে যত মেকআপ আছে, যেমন আমার একটা 10-in-1 একটা ক্রিম রয়েছে, হ্যাঁ লিপস্টিক রয়েছে, সিঁদুর রয়েছে, কাজল রয়েছে, সব কিন্তু ও প্রাইমার রয়েছে, দেখো সব একটা পাউচের মধ্যে রয়েছে। এখান থেকেই আমি ইউজ করি, আবার এখানে ঢুকিয়ে দিই, আর কোথাও যখন যাই তখন আমি এটাকে নিয়ে চলে যাই। তো এটা আমার খুব সুবিধা আর হ্যান্ডি বলে আমি এর মধ্যে সব রেখে দিই। এটাকে আমি সাইডে রাখছি। আর এই এই বক্সটার মধ্যে, আর এই যে বক্সটার মধ্যে, এটার মধ্যে আমার যত জুয়েলারি রয়েছে, ঠিক আছে, এই জুয়েলারিটাও আমি এই বক্সের মধ্যে করে রেখে দিই। আর এখানে আমার এটা রয়েছে, এটাও আমি এখানটা রেখে, আর এই বক্সগুলোর মধ্যেও কিন্তু আমার সব জুয়েলারিগুলো এর মধ্যে রয়েছে। এই যে বক্সগুলোর মধ্যে সব এগুলোকে জুয়েলারি, এর মধ্যেও আমার বাক্স, আমি সব বাক্স বাক্স করে রেখে দিলে সুবিধা হয়। এইগুলো সব এর মধ্যে রয়েছে। আর এখানে আমার কাঁচের চুড়িগুলো, কাঁচের চুড়ির বক্সগুলো আমার এইখানটা যেমন রেখে দিয়েছি, এই হচ্ছে আমার কাঁচের চুড়ির বক্স। আমার তো খুব, আর এখানেও আমার ছোটো ছোটো দুল রয়েছে, ইয়াররিং রয়েছে, ক্লিপস রয়েছে, এখানে রয়েছে। তো বন্ধুরা আমার খুব একটা মেকআপ কিছু নেই, আমি নর্মালভাবে থাকি, আমার বেশি মেকআপের দরকার পড়ে না। একটা রিমুভার আছে আর একটা বডি লোশন রয়েছে। তোমার যেটুকু আছে আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমি কীভাবে গুছিয়ে রাখি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো অর্গানাইজ করে রেখেছি। আমি বেশি যেভাবে রাখা পছন্দ করি না, যেটুকু দরকার আমি সেইটুকুই রাখি, আর যেটুকু আমি ইউজ করি সেইটুকুই আমি রেখে দিই। তো আমি তোমাকে বললাম যে এখান এখানটা আমার সবই রয়েছে, পাউচটা রয়েছে, মানে যেখানে মেকআপ পাউচটা রয়েছে, আর এখানে আমার ডেলি যে জিনিস ইউজ করি সেইগুলো রয়েছে, ডেলি ইউজের জিনিসগুলো এখানে রয়েছে, এখানে আমার নেল পলিশ রয়েছে, আর এখানে আমার জুয়েলারি রয়েছে, আর কিছু এখানেও আমার কাঁচের চুড়ি রয়েছে, এখানে কিছু কানের দুল রয়েছে, রিমুভার রয়েছে, বডি লোশন রয়েছে। তো এই আমার হচ্ছে, এইটা আমার গেল আমার হচ্ছে মেকআপ পার্ট আর জুয়েলারির পার্ট, মানে আচ্ছা এবার এই ড্রয়ারটা দেখাই। দেখো এই ড্রয়ারটার মধ্যে আমার, আমি এই ড্রয়ারটা কীভাবে অর্গানাইজ করেছি দেখো, এখানে আমি যত রাজ্যের গার্ডার ফাডারগুলো আমি সব এর মধ্যে এই একটা বাক্সর মধ্যে করে রেখেছি। এরকম বাক্সর মধ্যে করে যদি তোমরা রাখতে পারো তাহলে কি হয়, আর মানে অর্গানাইজ থাকে, এবার যখনই ইচ্ছে তখন এখান থেকে নিলাম, আবার এখানেই কিন্তু রেখে দিলাম, না হলে কি হলে জায়গাটা পুরো মেসি হয়ে যায়। তো এই করে আমি দেখো এটাকে আমি অফ জায়গাটা করে এলো। আচ্ছা আর এই চিরুনি জায়গাটা দেখো, আমি এই যে চিরুনি জায়গাটা আমি এরমভাবে একটা ছোট্ট ট্রে কিনেছি, এইগুলো 50-60 টাকা করে বাইরে বিক্রি হয়, অফলাইনেও পাওয়া যাবে, অনলাইনেও পাওয়া যাবে। আমি ট্রেটার মধ্যে করে আমি চিরুনি রেখেছি, এখানে আমার নিভিয়া ক্রিম রয়েছে, এখানে আমার বোরুলিন রয়েছে শীতকালের জন্য, আর এখানে আমার হেডফোনটা এখানে আমার রয়েছে। তো এই হচ্ছে আমার এই জায়গাটা, আর এই জায়গাটা আমার দেখো এইটা একটা, এইটা আমার একটা মানে কী বলবো, ট্রে টাইপের, যে তুমি এখানে জিনিসপত্র রেখে, এখানে তুমি জিনিসপত্র দেখাতে পারছি কিনা বুঝতে পারছো কিনা জানি না, বাট এই যে টানলাম দেখো, এই দেখো এই খুলে এলো, আর এই যে এখানটা পুরো প্লেন জায়গা, এখানে তুমি মেকআপের জিনিস বলো যা খুশি রেখে তুমি সাজতে পারবে। তো এটা আমার খুব সুবিধা হয়েছে, এটা আমি বলেই বানিয়েছি এই জিনিসটা, যেহেতু আমার জায়গা খুব কম, প্লেস খুব কম, তাই জন্য আমি এরকম ভেতরে যাতে ঢুকে যায় সেরকম জিনিস আমি বানিয়েছি। আর এই ড্রয়ারটার মধ্যেও আমি কিছু জিনিস অর্গানাইজ করেছি, মানে এখানেও আমার কিছু হেডফোন রয়েছে, আর এখানে আমি ডেইলি যে ডায়েরিটা লিখি রাতের বেলা করে তোমার সাথে শেয়ার করছি, সেই ডায়েরিটা আমার এখানে রয়েছে। তো আমার হাতের সামনে আমি জিনিসগুলো রেখেছি এইভাবে অর্গানাইজ করে। আর এখানে দেখো এখানটা আমি এইভাবে সাজিয়েছি, আমার বুদ্ধা ভালো লাগে, তো আমি এখানে বুদ্ধার মূর্তিদের সামনে একটা লোটাস, উনি লোটাস খুব পছন্দ করেন, তো সেইভাবে আমি অর্গানাইজ করে রেখেছি। আর এখানটাও দেখো, এখানটাও আমি সেমভাবে অর্গানাইজ করেছি, ছোটো ছোটো আমার ছোটো ছোটো শো পিস ভীষণ ভালো লাগে, এইগুলো আমি মেশোর থেকে অনলাইন অর্ডার করেছিলাম, আর এই মেবি এই দুটো ফ্লিপকার্ট থেকে, আর এই যে বুদ্ধাটা এটা আমি অফলাইন থেকে কিনেছিলাম গড়িয়াহাট থেকে। তো এই হচ্ছে আমার এখানটার লুকস।
তো বন্ধুরা যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে, আর পাশে থাকা বেল বাটনটা অল করে দেবে। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। আর এই এই পোর্শনটা আমি এইভাবে সাজিয়েছি, দেখো আমার এখানে একটা ছোট্ট একটা পুষি ক্যাট আছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল, ভীষণই ভালো, এটাকে আওয়াজ হয়, মানে এখানেও দুটো শোপিস রয়েছে, এখানে আমার ব্লুটুথ রয়েছে, স্পিকার রয়েছে, ওখানে আমার আটটা হচ্ছে তোমার ফাউন্টেন রয়েছে, আর ওখানে একটা আমার ল্যাম্পশেড রয়েছে। ঠিক ওপরটাও আমি এইভাবে অর্গানাইজ করেছি, এখানটা দুটো আমার খুব সুন্দর পেয়ার রয়েছে, বকের পেয়ার রয়েছে একটা, আর ওখানে দুটো ঘোড়া রয়েছে যেটা আমি অফলাইন কিনেছিলাম, মেবি হ্যাঁ অফলাইন কিনেছিলাম। আর এখানটাও আমার একটা খুব সুন্দর একটা আমার ভাস রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, আর এই দুটো তো সবাই জানো লাইট ফাইট জলে। তো এই হচ্ছে আমার লুকসটা, এইভাবেই কিন্তু আমি অর্গানাইজ করি, আর প্রত্যেকটা দিন আমার যেহেতু কাছের এগুলো আমি কিন্তু কলিন দিয়ে ডেইলি পরিষ্কার করি। তো বন্ধুরা আজকে এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণ প্লিজ সাথে থাকবে, সঙ্গে থাকে, আর সবসময় হাসি খুশি থাকবে। আজকে এইটুকুই, আবার কাল দেখাবে, টাটা।